আজকের এই মাহফিল আমার নবীর ব্যাপারে, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তোমার নবীর ব্যাপারে কি বলতে চাও? আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমার আম্বিয়াকুম আমি যখন তোমাদেরকে আসমানি কিতাব দান করব, হিকমত দান করে নবুয়তের দায়িত্ব দিয়ে তোমাদেরকে জমিনে প্রেরণ করব। তারপর আল্লাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপর এমন সম্মানিত রাসূল যিনি তোমাদের আসমানি কিতাব তোমাদের সঙ্গে যা আছে সেগুলা সত্যায়িত করবে। সত্যায়িতকারী রাসূল যদি তোমাদের কাছে গিয়ে পৌঁছে, অবশ্যই তোমাদেরকে সেই নবীর উপর ঈমান আনতে হবে। অর্থাৎ এই আদম স্থান থেকে ঈসা স্থান পর্যন্ত সমস্ত অঙ্গীকার থেকে মাওলা মালিক মাওলা কেমন অঙ্গীকার নিচ্ছেন, এ আমার নবী তোমাদেরকে আসমানে কিতাব দিয়ে এক এক তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করবো, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করার সময় আমার তোমার আমার সম্মানিত রাসূল যে রাসূল তোমাদের নবুয়ত তোমাদের আসমানে কিতাব এগুলা সত্যায়িত করবেন, এমন রাসূল যদি তোমাদের কাছে গিয়ে পৌঁছে তোমরা আমার সাথে ওয়াদা করো, আমি বলছি অবশ্যই তোমরা তোমাদের নবুয়তের স্টেজ ছেড়ে দিয়ে সেই নবীর উপর ঈমান আনতে হবে। লা তুমিনুন্না লামে তাকিন নুনে সাকিলা, দুইটা কি তিনটা কি? অবশ্যই 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 আমার নবীর উপর ঈমান আনতে হবে। অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীকে সাহায্য করতে হবে। একটা হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর হলো সাহায্য করতে হবে। কিসের সাহায্য? জান এবং মাল, জান এবং মাল এগুলা দিয়ে কি করতে হবে? সাহায্য করতে হবে। এই অঙ্গীকার নেওয়ার জন্য আজকের এই মাহফিল দেখেছি, তোমরা কি এই অঙ্গীকার একলা করেছ, স্বীকার করেছ যে জিম্মাদারি দিয়েছি এই জিম্মাদারি তোমরা মাথা পেতে নিয়েছ? কালু আকরার সমস্ত আম্বিয়াইকরাম এক ব্যক্তি স্বীকার করেছেন, মালিক মওলা আমরা স্বীকার করেছি, আমরা অঙ্গীকার করছি, স্বীকার করে নিয়েছি, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সম্মানিত রাসূল যদি এসে যায়, আমরা আমাদের নবুয়তের স্টেজ ছেড়ে দিয়ে তোমার নবীর উপর ঈমান আনবো, তোমার নবীর কলমা পড়বো, তোমার নবীর উপর ঈমান আনবো। ওয়ালা তানসুরুন্না, সেই নবী যেই দিন নিয়ে জমিনের মধ্যে আসবে এই দিন কায়েম করার জন্য আমরা আম্বিয়ায়ে কিরাম আমাদের জান মাল কুরবান করে আপনার নবীকে সাহায্য করব। ভাই আমার এই আয়াত কি কোনদিন গবেষণা করেছেন? আয়াতের তাফসীরে আল্লাহু আকবার ইমামে বুখারী থেকে আরম্ভ করে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম এই আয়াতের তাফসীরে অনেক হাদিস নকল করেছেন এবং মুফাসসির ইকরাম এই আয়াতের তাফসীরে হাদিস নকল করেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম স্বীকার করে নিয়েছেন মাওলা তোমার নবী যদি এসে যায় আমরা ঈমান আনবো এবং তোমার নবীকে সাহায্য করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তা হবে না, স্বীকার তো হয়েছে, ফাশহাদু ফাশহাদু তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা পরস্পর সাক্ষী হও। সুবহানাল্লাহ বলুন তোমরা পরস্পর কি হও? সাক্ষী হও। সমস্ত আম্বিয়াকরাম বলেন হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষী হয়ে গেলাম যে আমরা তোমার সাথে স্বীকার করেছি, একে অপরের সাক্ষী হয়েছে। আল্লাহ বলেন সাক্ষী হয়েছে বলে হ্যাঁ, আল্লাহ বলেন এখনো হয় নাই, আল্লাহ তুমি আর কি চাও? আল্লাহ বলেন ওয়ানা মায়াকুম
আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি বাইরামান, যে নবী দুনিয়ায় একটা শি ফেললে আপনি আর আমি নয় সমস্ত আম্বিয়া ওদের জুড়ে যদি আমার নবীর তশরীফ ফেলতেন তাদের কলমা জমিনে চলত না, তাদের উপর ফরজ ছিল তাদের কলমা বন্ধ করে আমার নবীর উপর ঈমান আনা, আমার নবীর কলমা পড়া, এমনকি আমার নবীর দিন বিশ্বের জমিনে কায়েম করার জন্য জান মাল দিয়ে সাহায্য করা, যেমনি ভাবে সাহায্য করেছেন আল্লাহর নবীর সাহাবা ইকরাম। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য লাগে যে নবীর দুনিয়ার দর্শন হয় ওই নবীর ঈমান আনা ছাড়া, ওই নবীর কলমা পড়া ছাড়া দ্বিতীয় কোন বিকল্প ছিল না। আম্বিয়া ইকরাম পর্যন্ত যে নবীদের জন্য জান মাল কোরবান করতে হতো, ঠিক কিনা বলুন? ওই নবীর জন্য কি কোরবান করতে হতো? আল হযরত বলছেন তো, আর রুহু ফিদাকা ফাযিদহাল কা ইকশুল দিগল বল জালিশকা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আত্মা, আমার জান, আমার বিবেক, আমার কলম, আমার বুদ্ধি, আমার শরীর, আমার সব কিছু আপনার নামে কুরবান করে দিয়েছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্যে বললো? কার জন্যে? আরে ভাইজান, কোরআন রিচার্জ করলে দেখা যাবে শুধু আমাদের না, আম্বিয়া ইকরামের যুগে যদি আমার নবী আসতেন, আম্বিয়া ইকরামের দান মান দান শরীর দেনা সব কিছু আমার নবীর জন্য কুরবান করতে হতো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি আল হযরত আরেক জায়গায় বলছেন, রিসালাতে কুল সিয়াদাতে কুল, রিসালাতে কুল সিয়াদাতে কুল ইমামতে কুল ইমারতে কুল। বলছেন তো হুকুমতে কুল জামান নবীন, এটা আমরা মানিনি। হুকুমতে কুল আর ভেলায়তে কুল